হ্যালো এভরিওয়ান, মুন প্যালেস থেকে সবাইকে ওয়েলকাম করছি আজকে আপনাদের জন্য। আবারও কিছু চিনি গুঁড়া সিল্কের উপর গাউন কালেকশন নিয়ে শেয়ার করব এবং কথা বলবো ফ্যাব্রিক্সের ডিটেলস এবং প্রাইস নিয়ে। তো প্রথমে যে কালারটি দেখাচ্ছি সেটি হচ্ছে, এটাকে কালার বললে এক্স্যাক্ট কালার বলা হয়, একটু ম্যারুন বলা যায় না, জাম অথবা পার্পেল, পার্পেল বা জাম কালারের মাঝামাঝি একটা কালার, খুব সুইট একটা কালার। নেকের কাজটা দেখুন, ম্যাচিং একটা স্টোন ওয়ার্ক, ম্যাচিং এমব্রয়ডারি, অলওয়েজ একটু কালারফুল সিল্ক শাইনিং ফ্যাব্রিক্স নিতে চাইলে আপনারা এই পেজের এই কালেকশনগুলো দেখতে পারেন। খুব সফট এবং সিল্ক ফ্যাব্রিক্সের উপর এমব্রয়ডারি কাজ ম্যাচিং। এটা পার্পেল এবং জাম কালারের মাঝামাঝি একটা কালেকশন। ঘেরটা দেখা যাচ্ছে না, কারণ হ্যাঁ অনেক বড়, আমি একটু দূরে যাচ্ছি ঘের দেখানোর জন্য, বিকজ এত সফট মানে এমনিতেই ভাঁজ হয়ে যায় ফ্যাব্রিক্সগুলো, এমনিতেই ভাঁজ হয়ে যায়। ওকে, তো এই হচ্ছে গিয়ে ফ্যাব্রিক্সটা। আমি একটু মূল যে ফ্যাব্রিক্সের কাজটা সেটা হচ্ছে চেস্টের এমব্রয়ডারি প্লাস হচ্ছে স্টোন ওয়ার্ক দেখুন, এবং ভেতরের কাজটাও দেখুন, ওয়াও প্রিটি। আচ্ছা, এগুলো থ্রি পিস কালেকশন? হ্যাঁ, এগুলো থ্রি পিস, এগুলোর সাথে আছে প্যান্ট, আছে একটা অন্যভাবে প্যান্ট আছে, এটার সাথে ম্যাচিং চুড়িদার প্যান্ট। মানে যারা যারা আমাদের পেজ থেকে ড্রেস নিয়েছেন সবাই এই ড্রেসগুলো রিভিউ দিয়েছেন, সো আমরা আপুদের উৎসাহ পেয়ে কিন্তু স্টক করি ডিজাইনগুলো একটু চেঞ্জ করে করে। নিচের প্যান্টটা কি চুড়িদার না? হ্যাঁ, নিচের প্যান্টটা হবে আপনার চুড়িদার। সব দেখিয়ে দেই, নিচের প্যান্টটা হবে চুড়িদার সালোয়ার এবং পিউরের উপর না, পিউরের উপর সলিডের ওন্না। এটা হচ্ছে স্টিচ সেলাই করা ফ্যাব্রিক্স। এটার সাইজটা একটু বলুন। সাইজ আছে আপনি अवेलेबल, আপনি 44 পর্যন্ত দেওয়া যায়, 36 থেকে 44 পর্যন্ত अवेलेबल সাইজ আছে। এটা হাতাটা ভিতরে দেওয়া আছে। আচ্ছা, আমরা আমরা ও হ্যাঁ স্লিভলেস আছে, জাস্ট হচ্ছে স্লিভসটা ভেতরে আছে, আপনারা অ্যাটাচ করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, আমরা কালারে চলে যাচ্ছি, এক এক করে কালারগুলো দেখিয়ে দিচ্ছি। এটা গ্রিন কালারের মধ্যে একটা আরেকটা শাইনিং কালার, সি অনেকে গাউন পরতে চান, আবার অনেকের একটা ধারণাও থাকে গাউন মানেই হয়তো খুব ভারী কিছু, বাট একটু সফট কমফোর্টেবল যদি মানে ওয়েটলেস কিছু পরতে চান তাহলে এই গাউনগুলো দেখতে পারেন, কজেস খুবই কমফোর্টেবল এবং লাক্সারিয়াস। আচ্ছা, এটা হচ্ছে চেস্টের কাজটা, ম্যাচিং স্টোন ওয়ার্ক সুতোর কাজ, আর এখানে হচ্ছে গিয়ে যে কোনো কালার আপনি চুজ করতে পারেন। আমাদের স্টকে অনেকগুলো কালার আছে এবং ফুল ফ্যাব্রিক্সটা হচ্ছে চিনি গুঁড়া সিল্কের উপর ফুল ফ্যাব্রিক্সের কালেকশনটা। আমি একটু ঘেরটা দেখাচ্ছি, নিচের ঘেরটা এই যে লটস অফ ফ্যাব্রিক্স, মানে এত ফ্যাব্রিক্স ইউজ করা হয়েছে, এগুলো ঘেরটা অ্যাকচুয়ালি ইঞ্চি না মেপে বলা, মানে মেজারমেন্ট টেপ দিয়ে মেপে তারপর বলা উচিত। সো এটা ফ্রন্টটা পুরোটাই হচ্ছে এমব্রয়ডারি। এটার ওনার সালোয়ারটা দেখিয়ে দাও, সাইজ অ্যাভেলেবেল 44-46 পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে। পিউরের দোপাট্টা থাকবে, দোপাট্টা খুলতে হবে না যেহেতু আমরা একটা খুলে দেখিয়েছি, জাস্ট এখন শুধুমাত্র আমরা দোপাট্টাগুলো দেখিয়ে দেবো। এটা হচ্ছে প্যান্ট এবং এটা হচ্ছে দোপাট্টা। ওকে, প্রাইস বলি নাই কিন্তু, প্রাইস বলে দিও, 2800 টাকা প্রাইস। আচ্ছা, এরপরে কালারে মুভ করব, সুন্দর একটা অলিভ কালারের মধ্যে কালেকশন দেখাচ্ছি, সফট সোবার একটা কালার, এবং এই কালারটার মধ্যে কিন্তু কাজগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। এই যে দেখুন, এই কালারটির মধ্যে স্পষ্টভাবে কাজ বোঝা যাচ্ছে। ওকে, সো নেকের কাজটা দেখুন, সবগুলো কিন্তু একইভাবে ডিজাইন করা আছে। নেকের কাজটা সম্ভবত এখানে গোল্ডেন কালার স্টোন ওয়ার্ক, এই যে গোল্ডেন কালার স্টোন ওয়ার্ক, অ্যান্ড হচ্ছে গাউনের ঠিক নিচের পার্টের ঘেরটা একটু দেখাই আমরা, এই যে ঘের, সি এই হচ্ছে ঘের। আচ্ছা, অনেক পরিমাণ ঘের আছে এর মধ্যে,
আচ্ছা, আমরা একটু ফ্যাব্রিক্সের দোপাট্টা এবং সালোয়ারটা শুধু দেখিয়ে দিব, যেহেতু আমরা প্রথমে শেয়ার করেছি। সো এখন মনে হয় আপনাদের বোঝা হয়ে গেছে যে কি ফ্যাব্রিক্সগুলো থাকে। এটা এটা কি তাফেদা সিল্কটা নাকি? আচ্ছা, এটা তাফেদা সিল্কের সফট একটা ফ্যাব্রিক্স, লাইক হচ্ছে লিলেনের মতো একটা সালোয়ারের পার্ট এবং পিওরের উপর দোপাট্টা। প্রাইস এটা মনে হয় আউটসাইড ডেলিভারি নিতে গেলে আপনাদেরকে অনলি 150 টাকা চার্জ দিতে হবে। এই যে দেখুন নেকের কাজটা দেখুন, বাও, একদম ম্যাচিং স্টোনের কাজ এবং দূর থেকে খুব বেশি গ্লেজি এবং শাইনিং একটা এফেক্ট আসে, বিশেষ করে লাইটের নিচে থাকলে তো অবশ্যই অবশ্যই বলবো, খুবই সুন্দর দেখায়। এবং এটা ঘে বিস্কিট গোল্ডেন কালার, ওকে, বিস্কিট গোল্ডেন কালারের মধ্যে আরেকটা ফেব্রিক্স দেখিয়ে নিলাম। এটা প্রত্যেকটা ড্রেসের ঘেরগুলো দেখার মতো, এবং সব এইগুলো হচ্ছে গিয়ে অনেক আমি দেখেছি আমাদের শপে, সব বয়সের আপুরাই কিন্তু এগুলো কালেক্ট করে, যেহেতু লাইট ডিপ কালার মিলিয়ে আমাদের কালেকশন। প্রাইস হচ্ছে 2870 টাকা, প্রত্যেকটা থ্রি পিস কালেকশন। ওনার এবং সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে প্যান্ট সালোয়ার আর এটা হচ্ছে গিয়ে ওড়না। আচ্ছা, আমরা এই পর্যন্ত যে ডিজাইনগুলো শো করেছি এর মধ্যে 4টা কালেকশন ছিল, এরপর এখন একটু ডিফারেন্ট ডিজাইনে যাব। অ্যাকচুয়ালি ডিফারেন্ট বলতে খুব একটা পার্থক্য বোঝা যায় শুধুমাত্র কাছে, যে দেখুন এখানে যে কাজগুলো সেই কাজগুলোই, সো সরি, যে কাজগুলোর কথা বলছিলাম, এই যে এমব্রয়ডারি যে কাজগুলো, এই কাজগুলোই শুধুমাত্র একটু চেঞ্জ হবে, ঠিক আছে? এই যে দেখুন এখানের কাজগুলো একটু দেখুন, যে এই কাজটাই অনলি চেঞ্জ হবে, ফ্যাব্রিক্স ঠিকই থাকবে, ভেতরে আপনাদের ইনার ইউজ করতে হবে না। রেড কালার কালেকশন দেখাচ্ছি ভাই, একদম ছেড়ে দেই আমরা। এই যে রেডের শো বাটন দিয়ে নেকের পার্টটা খুব সুন্দর করে ডিজাইন করা আছে, এক্সট্রা স্লিভস ভেতরে আছে, এবং প্রত্যেকটাই যে ঘের ছিল প্রথমে যে ঘের শেয়ার করেছি সেম ঘেরের মধ্যে আপনারা ফ্যাব্রিক্সগুলো পাচ্ছেন। আচ্ছা, এটা নেকের কাজটা দেখাচ্ছি, দেখুন একটু লালচে, আই মিন রেড ম্যারুনের মধ্যে। এটার প্রাইস কি একই? একই, সেম প্রাইস 2800 টাকা। আচ্ছা, সেম প্রাইস, এবং যে ফ্যাব্রিক্সটা সালোয়ারে ইউজ করা হয়েছে সেটা কিন্তু আবার আমরা ইনারেও দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, ওকে, এরপর পিওরের দোপাট্টা, প্যান্ট, এটার ভিতর দুটো কালার, এটা একটা কালার হবে, বলো ভাই বলো এটা কি? এটা কি ওই অলিভের মধ্যে? এটা একটু মনে হয় ডিপ না? হ্যাঁ, এটা একটু ডিপ, আগে যেটা ছিল একটু হালকা, এটা ডিপের। আচ্ছা, এটা একটু ডিপের মধ্যে, আর নেকের ডিজাইনটা দেখুন। আবারও বলছি খুব সফট একটা শাইনিং ফ্যাব্রিক্স, এটা পরার পর মানে মনেই হবে না আমি মানে ভারী কিছু পরে আছি, বাট দেখতে অনেক গর্জিয়াস মনে হবে, বা লাগবে অবশ্যই অবশ্যই গর্জিয়াস লাগবে, বিকজ হচ্ছে ফুল ফ্যাব্রিক্সটা এমব্রয়ডারি প্লাস স্টোন ওয়ার্ক। প্রাইস সেম প্রাইস 2800 টাকা। আচ্ছা, এটার স্যালারটা একটু কোথায়? আমরা অ্যাকচুয়ালি মানে সেম কালেকশন তো, এই জন্য সেলারগুলো খুলছি না, মানে সেম ফেব্রিক্সই, শুধু আপনার কাজটা চেঞ্জ হবে। আচ্ছা, চেঞ্জ একই ফেব্রিক্সের ভিতর, এই জন্য আমরা সব বোতল গ্রিনের মধ্যে অল ওভার, এটা একটু লতার ডিজাইনের মধ্যে মানে অল ওভার কাজ করা, তারপর হচ্ছে নেকের ডিজাইনটাও দেখিয়ে দেই। এই যে হচ্ছে নেকের ডিজাইন, শোবার্টন দিয়ে সুন্দরভাবে নেকটাকে ডিজাইন করা হয়েছে, এবং এটার কাজটাই আরও ডিফারেন্ট। প্রত্যেকটা ডিজাইনে 2 থেকে 3টি